আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফেয়ার স্কিন কেয়ার। আমি মাসুদ রানা, অ্যাজ এ বিউটি এক্সপার্ট অফ কোরিয়ান কসমেটিক্স। কম্বোসেট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং উপকারিতা আমি একটু বলি। আমাদের স্কিনে যেহেতু তিনটা লেয়ার রয়েছে এবং বয়সের সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেম রাইজ অ্যান্ড ফল করার কারণে প্রবলেমের উপর বেস করে আমাদেরকে সঠিক একটা কম্বোসেট সিলেক্ট করতে হবে, কারণ কোনো একটা সুনির্দিষ্ট কসমেটিক্স দিয়ে কখনোই স্কিন কেয়ার করা সম্ভব নয়। কম্বোসেটের প্রথমেই থাকবে হচ্ছে স্কাইলেক ন্যাচারাল ফোম ক্লিনজার ফ্রম স্কাইলেক ব্র্যান্ড। সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে গ্লুটাথিওন ওয়াটার ড্রপ স্কিন টোনার। থার্ড প্রোডাক্টটা হচ্ছে গ্লুটাথিওন ব্রাইটেনিং টোন আপ ক্রিম। ফোর্থ গ্লুটাথিওন হোয়াইটেনিং সিকা অ্যাম্পিউল। ফিফথ হচ্ছে 3D হোয়াইটেনিং ক্লিনিক রিনুয়াল ক্রিম। এই পাঁচটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে আমরা স্কিন কেয়ার করবো, আমাদের দিনে এবং রাতের স্কিন কেয়ার। দিনের স্কিন কেয়ারটা কীভাবে করবো? প্রথমে আমরা হচ্ছে স্কিনটাকে সকালে ব্রাশ করার পর মুখটা ধুয়ে নিয়ে পরিমাণ মতো ফেস ওয়াশ আমরা হাতে নেব। স্কাইলেক ন্যাচারাল ফোম ক্লিনজার সবগুলো ন্যাচারাল উপাদান দিয়েই বানানো। পরিমিত মাত্রায় নিয়ে আমরা হচ্ছে হাতটাকে সার্কুলেশন মোডে ফোমি করে দেন আমরা স্কিনে এটাকে অ্যাপ্লাই করবো, এরকম করে এক্স্যাক্টলি এইভাবে অ্যাপ্লাই করে ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে নিয়ে আমরা হচ্ছে আমাদের স্কিনের ড্রপওয়াটারগুলোকে ঝরিয়ে নেব। ড্রপওয়াটারগুলোকে ঝরিয়ে নেওয়ার পর আমরা পরিমিত মাত্রায় হচ্ছে টোনারটা খুব অল্প পরিমাণে নিয়ে 2-3 ফিঙ্গার্স দিয়ে প্রথমে ঠিক নোজের দুই পাশ, নোজের টপস, ঠিক আছে, এভাবে চেপে চেপে আপনি হচ্ছে স্কিনে টোনারটাকে অ্যাপ্লাই করে দিন। এইভাবে হচ্ছে আপনি যখন টোনারটাকে ড্যাব ড্যাব করে চেপে চেপে অ্যাপ্লাই করবেন, দেখুন টোনারটার অ্যাবজর্বেশন পাওয়ারটা। এটার পরই হচ্ছে দিনে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে গ্লুটাথিওন ব্রাইটেনিং টোন আপ ক্রিমটা। তিনটা প্রোডাক্ট আমি ব্যবহার করার ইম্প্যাক্টটা হচ্ছে ন্যাচারালি আপনার স্কিনে একটা টোন আপ লুকস তৈরি করলো। শুধুমাত্র যাদের স্কিনে ব্রন নেই তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়মিত ব্যবহার করতে পারবেন। রাতের স্কিন কেয়ার ফেস ওয়াশ এবং টোনারটা ঠিক একই নিয়মে রেখে আমরা থার্ড স্টেপে অ্যাপ্লাই করবো হচ্ছে গ্লুটাথিওন হোয়াইটেনিং সিকা অ্যাম্পিউল। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট একটা অ্যাম্পিউল হচ্ছে এইটা। এটাতে 62,950 PPM হচ্ছে পেন্টেল এসিটিকের পরিমাণ, যেটা সবচাইতে বেশি কার্যকরী ভূমিকা রাখে আমাদের স্কিনের সেলগুলোকে রিভাইটালাইজ করতে, পুনর্গঠন করতে, ঠিক আছে। সো থার্ড স্টেপে রাতের কেয়ারে আমরা এই অ্যাম্পিউলটা অ্যাপ্লাই করলাম, দেখুন এভাবে সার্কুলার মোশনে আমরা হচ্ছে অ্যাম্পিউলটাকে স্কিনে অ্যাবজর্ব করে দিলাম। আবার আপনি দুই হাত দিয়ে আরেকবার একটু সার্কুলার মোশনে, জেন্টেল মোশনে হচ্ছে এটাকে অ্যাবজর্ব করে দিন। হোয়াইটেনিং সিকা অ্যাম্পিউলটা অ্যাপ্লাই করার পরের ইম্প্রুভমেন্টটা দেখুন স্কিনে। তো লাস্টলি রাতের কেয়ারে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করবো সেটা হচ্ছে 3D হোয়াইটেনিং ক্লিনিক রিনুয়াল ক্রিম। দেখুন সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রোডাক্টটা কত সুন্দরভাবে হচ্ছে আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে বেটার সাইন এই প্রোডাক্টগুলো। এই যে রাতের কেয়ার কমপ্লিট করার পরে স্কিনের সারফেসটা দেখুন, ঠিক আছে, এই সারফেসটাই ডিউরিং দ্য নাইটে যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের স্কিনটা একটা রিল্যাক্স জোনে থাকে। এই রিল্যাক্স জোনে থাকার কারণে এই ভিটামিন প্রোটিন নিউট্রিশনগুলো পুরো রাত জুড়ে আমাদের স্কিনের ভেতরে লোমকূপের গোড়ায় গিয়ে হচ্ছে স্কিনের সেলগুলোকে আবার পুনর্গঠন করে। এপিডার্মিস লেয়ারে 4টা সাব লেয়ার, ডার্মিস লেয়ারে 2টা লেয়ার এবং হাইপোডার্মিস লেয়ার। এই লেয়ারগুলো হচ্ছে ভেতর থেকে হচ্ছে যখন অ্যাক্টিভ হয়, রিজেনারেট হয়, রিভাইটালাইজ হয়, ঠিক তখনই আপনাকে আপনার স্কিনের তারুণ্য ধরে রাখা সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স।